আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে কিভাবে নারকেলের ফালি রান্না করতে হয় সেটাই দেখাবো। তো বন্ধুরা, মাংসটা আমি কুটে ধুয়ে নিয়েছি এবং নারকেলটাকেও ফালি করে তুলে পিছনের কালো অংশ ফেলে দিয়েছি। আর এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরা এবং এলাচ একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর উপরে দুটো তেজপাতা ছেড়ে দিলাম, দুইটা দারুচিনি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে দিয়ে দিব, বাটা মশলা। এটা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন। আর বন্ধুরা, মশলাটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দেবেন, তাহলে মশলার তেলটা ছিটবে না গায়ে। তো মশলাটা একটু কষে এখন আমি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিব। চারটা লবঙ্গ এর ভিতরে দিয়ে দিব। মশলাটা ভালো করে কষে দেখুন আমার তেল বেরিয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম, সবগুলো মাংস আমি মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে দিলাম। এখন আমার ফালি নারকেলগুলো আমি এর ভিতরে দিয়ে দিব, তাহলে মাংসের সঙ্গে নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। আমি নারকেলটাকেও সুন্দরভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দিব, যাতে মশলা, মাংস এবং নারকেল একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমি হালকা একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আমার প্রথমবারের পানিটা শুকিয়ে এসেছে, অল্প কিছু পানি আছে, এটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই সময় একটু ভালো করে নাড়তে হবে, না হলে মশলাটা পুরা লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি দ্বিতীয়বারের কষা পানিটাও দিয়ে দিলাম। চার সাইডের মশলাগুলোকেও নামিয়ে দিতে হবে। তো আমি আবার ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয়বারের পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি 5-6টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা হালকা একটু চিরে দেবেন। তো আমি এখন ঝোলের জন্য পানি দিব। আমার মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি বেশি পানি দিব না। আমি আর একটু জাল করব, মাংসটা মাখা মাখা হলেই নামিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমার মাংসটার ঝোলের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আমার ভাজা মশলা, এখানে জিরা, এলাচ এবং দারুচিনি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিলাম। তো আমি এখন এটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা আমি ডিশে ঢেলে নিয়েছি, দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আমরা যখন রাতের খাবার খাবো তখন আপনাদের সঙ্গে রান্নাটা কেমন হয়েছে তা বলবো। দেখুন বন্ধুরা, আমরা এখন রাতের খাবার খেতে বসেছি। তো আমরা এখন এই নারকেল মুড়িটা দিয়ে খাবো, কেমন?
আমরা সবাই এখন খেতে বসেছি। খেয়ে বলি কেমন হয়েছে আমাদের আজকে রান্নাটা। বন্ধুরা এই নারকেল দিয়ে মাংস রান্নাটা অসাধারণ হয়েছে। আর এই দেখুন নারকেলটা, নারকেলটাও খেয়ে বলছি কেমন হয়েছে। এখন আমি আমার ছোট বাবুকে খাবো, ও কেমন হয়েছে বলো। খাও খাও, কেমন হয়েছে? মাংস কেমন হয়েছে তোমার? মাংসটা কেমন হয়েছে? পুতুলাও হয় নাকি? সবকিছু পুতুলের মতো মনে হয়, কারণ পুতুলটা ওর অনেক প্রিয়। বন্ধুরা তাই ও যে খাবার খায় সেটাই ওর কাছে পুতুলের মতো মনে হয়। সত্যি বন্ধুরা মাংসটা অনেক সুন্দর হয়েছে, খেয়ে যা বুঝলাম এটা খেতে একেবারে অসাধারণ। এটা দেশি স্টাইলে রান্না, তো এরকম ভাবে আপনারা যদি রান্না করেন তাহলে আপনাদেরটা অনেক ভালো হবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।